অসমের গ্রামীণ জীবনে বন্ধন ব্যাংক ধীরে ধীরে জীবন শক্তির প্রতীক হয়ে উঠেছে। অভাব অনটনের সংসারকে এগিয়ে নিয়ে যেতে বন্ধন ব্যাংক কতটুকু অপরিহার্য, গ্রাম্য বরাক তথা অসমের প্রান্তে প্রান্তে লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে। এ ধরনের একটি অন্যতম উদাহরণ হলো ধলাই বিধানসভার চক্রে বরজলিঙ্গা এলাকার আনন্দ স্টোর। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনন্দ দাস জানান, 2006 সাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছিলেন তিনি, কিন্তু ঠিক সেরকমভাবে প্রতিষ্ঠানকে দাঁড় করাতে পারছিলেন না। পরবর্তীতে বন্ধন ব্যাংক থেকে 1.5 লক্ষ টাকার লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট করে আজ তিনি মোটামুটি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অন্যদিকে বন্ধন ব্যাংক নীরবে অসমের গ্রামীণ জীবনের অর্থনৈতিক অবস্থানকে ধীরে ধীরে মজবুত করে তুলেছে। অতি সাধারণ গ্রামীণ বেকার মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের শুধু স্বনির্ভর নয়, প্রতিষ্ঠিত করে তুলেছে বন্ধন ব্যাংক। এ ধরনের এক উদাহরণ হলো ধলাই বিধানসভার চক্রের বরজলিঙ্গা অঞ্চলের লোকনাথ সুইটস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান। মাত্র 70,000 টাকার ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়েছিলেন স্বত্বাধিকারী তাপস দাস। প্রতিষ্ঠান গড়ার পর উৎপাদিত মিষ্টির গুণগত মান উচ্চমানের হওয়ায় আজকের দিনে এই এলাকায় তার মিষ্টির দোকানের নাম সুনামে ছড়িয়ে পড়েছে। সে কারণেই শিলচর থেকে হাইলাকান্দি যাওয়ার পথে যাত্রীরা গাড়ি থামিয়ে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি সংগ্রহ করে। বলতেছি, তারপরে আমি জবা গ্রুপের থেকে লোন নিছি একটা, নেওয়ার পরে আমি দোকান খুলছি। কেওলার পরে তো লকডাউন লাগছে, লাগার পরে আমি বহুত সমস্যাত পড়েছি। দোকান তো বন্ধ আসলো, কাস্টমার চালাই গেছি। বন্ধন তরফ থেকে আবার লোন নিছি, সাহায্য পাইছি। তারপরে আমরা খুব ভালো মতো দোকানটা চালাই গেছি। 70,000 টাকা লোন নিয়েছে, তারপরে আমরা কোনোরকম চালাই গেছি, বন্ধ করছি না। সাহায্য আছে, লোন থেকে আমরা সাহায্য পাইছি। আমাদের আরটু মানে লোয়ার ইচ্ছা আছে। আমরা বন্ধন ব্যাংক থেকে কোনো সমস্যা হয় না লোন লইতে। আদার্স মনে করুন গ্রামীণ ব্যাংকে বহুত কিছু হারছি, তবু লোন পাইছি না বন্ধন ব্যাংকে। আমার ব্যবসা 2006 থেকে আমি এখানে স্টার্ট করছি। বর্তমানে আমি বন্ধন ব্যাংক থেকে লোন লওয়া হয়েছে 1,50,000 টাকা। আগে গ্রুপে আমার লোন লওয়া হয়েছিলো মান নামে, এখন বর্তমানে মানে বিজনেস লোন লওয়া হয়েছে। ওখানে যে মনে করেন আপনার নেক্সটে একটু বাড়াই লওয়ার চেষ্টা করলাম। বন্ধন লোন দুইয়া কিন্তু আমার বহুত উপকৃত হয়েছি। মনে করেন আপনার লকডাউনের পরে বহুত ধরনের আমার সুবিধা অসুবিধা আসলো, এই টাকাটা পাওয়ায় মোটামুটি আমার একটা সাকসেসফুল হয়েছি। আমি চাইলাম যে নেক্সটে যেমন আমি একটু ব্যবসাটা বড় করতে পারি, একটু বড় করে যেমন আশাবাদী আছি যে আমি একটা বড় করে লোন লইব।